السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে যেখান থেকে পড়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা পড়বো, আবার নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের আমরা সপ্তম সপ্তাহে আছি, অর্থাৎ এই সপ্তাহে আমাদের WPP-র 70টা শব্দ আমাদের সবার জানতে হবে, সেরকম একটা জায়গাতে আমরা আমাদেরকে যেতে হবে। আমরা শুরু করি প্রথমেই মাবনি বা একরূপী শব্দের কথা বলেছিলাম আগের ক্লাসে। সাইফুল মনির, আপনি আসবেন প্লিজ এবং একরূপী শব্দ সম্পর্কে বা মাবনি সম্পর্কে আমাদেরকে বলবেন। মাবনি বা একরূপী বা অপরিবর্তনীয় শব্দ, কোনো দেশ বা নামের শেষে যদি আলিফ থাকে তাহলে সেই শব্দটা মাবনি হবে, অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর তিনটা ক্ষেত্রেই একই রূপ হবে, যেমন আসিয়া, সুরিয়া, ইনকালতারা, লিবিয়া, আমেরিকা, আলমানিয়া, বৃতানিয়া, ফরান্সা। ওকে, আচ্ছা, তারপরে কিছু মহিলা এবং পুরুষের নাম আছে? কোন পুরুষ অথবা মহিলা নামের শেষে আলিফ অথবা আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা হলো গিয়ে যদি ইয়া থাকে প্রান্তিক এবং সেই ইয়ার নিচে যদি দুই নকতা না থাকে তাহলে তাকে বলা হয় আলিফ মাকসুরা। এরকম শব্দের ক্ষেত্রেও এগুলো মাবনি হবে, যেমন ঈসা, মুসা, লাইলা, সালমা, ইয়াহিয়া, জাকারিয়া। আচ্ছা, আর তিনটা বিশেষ কথা আমরা পড়েছিলাম এখানে আছে, সেটা এটা সম্পর্কে বলেন প্লিজ। প্রতিটা শব্দ জন্মের সময় থেকে মারফু মানে প্রান্তিক পেশ হবে, ইন্না মুক্তাদাকে মানসুব করে, যেমন ইন্নাল্লাহা। তারপর জারের পরে জার, তার পরের শব্দ হচ্ছে ছয়টা জার, আলা, ইলা, মিন, ফি, বি, লি। এই জারগুলো যদি আসে এর পরের যে শব্দটা আসবে, যেমন ইলাল্লাহি, তার পরের শব্দটাকে মাজরুর করে, প্রান্তিক জের হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে মাবনি এবং এই যে তিনটা কথা, এইটা কিন্তু আমাদেরকে খুবই মনে রাখতে হবে। আগের ক্লাসে আমরা এখান থেকে একটা এক্সারসাইজ করেছিলাম, এটা আপনার শারমিন আফরোজ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন আফরোজ, আপনি বলেন যে জন্ম লগ্নে একটা নাউন কি অবস্থায় থাকে? মারফু এটা মারফু হামিদুন হবে। হবে। আচ্ছা, এবার ধরে নিলাম যে হামিদুন মুক্তাদা বা সাবজেক্ট হিসাবে আছে, ঠিক এই সময় তার সামনে একটা ইন্না আসলো, এখন কিভাবে আমরা জি, ইন্না দিয়ে হামিদকে পড়বো? এটা হবে ইন্না, ও ইন্না হামিদা, কয়টা ইন্না পেস্ট? হামিদা। ইন্না হামিদান, এটা মানসুব, আর হামিদের আগে একটা প্রিপোজিশন আসলো, আলা হামিদিন, কারণ যার, এটা আলা হচ্ছে যার, আর যার সব সময় হচ্ছে পরের সাবজেক্টটাকে হচ্ছে পরের মাজরুর করে দিবে, শব্দকে, পরের শব্দকে। পরের শব্দকে মাজরুর করে দিবে। হ্যাঁ, তাহলে আমরা যদি একসাথে বলি আলা হামিদিন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা আজকের লেসনের জন্য, এবং আজকের এই অধ্যায়টা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা আরবি ট্রান্সলেশন জিজ্ঞাসা করব, অর্থাৎ বাংলা বলবো,
আপনারা আরবি বলবেন। যদি আপনারা ওই আরবিটা বলতে পারেন একবারেই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তাহলে দুটো বিষয় হবে। এক, এটা যখন আমার আমার কর্তৃপক্ষ জানবে, যারা আমাদের আমাকে এই দায়িত্বটাতে এনেছে, তারা প্রচণ্ড পরিমাণের খুশি হবে যখন তারা এই রেকর্ডিংটা শুনবে, যে আপনারা একবারে নির্দ্বিধায় আত্মবিশ্বাসের সাথে ওই ছোট্ট একটা বাংলা কথার আরবি বলতে পারছেন, যেটা আপনাদের অলরেডি ক্লাসে করানো হয়েছে, তারা প্রচণ্ড খুশি হবে। দুই, আমরা এর মধ্যে দিয়ে যতগুলো লেসন এই পর্যন্ত কভার করেছি সেটার সব কিছু মিলিয়ে একটা একটা সুন্দর একটা অবস্থান তৈরি হবে, যে ওই একটা ট্রান্সলেশন করতে পারলে, এই যে আমি 6টা 7টা অধ্যায় পড়েছি, আমরা এর সব কিছু ওটার মধ্যে আছে। অর্থাৎ একটা ছোট্ট ফ্রেসের আরবি করতে যেয়ে আমরা তার মধ্যে 10টা জ্ঞানকে এক জায়গায় করে ওই উত্তরটা দিতে হবে। এবং তার মানে এই না যে আপনাকে গুছায় 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 নিয়ে আসতে হবে, আপনি শুনলেই আপনি পারবেন, আপনাকে ক্লাসে করানো হবে, এরপরে যদি আপনি বলতে পারেন সেটা আমাদের জন্য খুবই 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 একটা ভালো বিষয়। আচ্ছা, শারমিন আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। রাহাত, আপনার অভিযোগ যে আপনাকে আমরা ডাকি না, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা রাহাত, আপনি দেখেন তো এখানে কি লেখা আছে? আচ্ছা, যে নাউন তানউইন নেয় না। জি স্যার, জি স্যার, যে নাউন তানউইন নেয় না তা জের নেয় না। যে নাউন তানউইন নেয় না তা জের নেয় না। তাহলে জের না নিয়ে তার যখন জেরের প্রয়োজন হয় তখন সে জবর নেয়, যখন তার জেরের প্রয়োজন হয় তখন সে জবর নেয়। যে নাউন তানউইন নেয় না, তাহলে তার যখন জেরের প্রয়োজন হয় তখন সে জের পাবে না, জবর নেবে। জের না নিয়ে সে জবর নেবে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যে নাউন তানউইন নেয় না সেই নাউনটা জের নেয় না। আমরা ইতিমধ্যে শিখেছি যে কোন কোন নাউন তানউইন নেয় না, যেগুলো শিখেছি ওগুলো দিয়েই হবে ইনশাআল্লাহ। ওকে, এখানে একটা নাম আসছে, ফাতিমা। রাহাত আপনি থাকেন, যার নাম আমি তাকেই একটু ডেকে নিয়ে আসি। ফাতিমা আপনি আসেন, দেখেন এইটা উচ্চারণ করেন, ফাতিমাতুন, ফাতিমাতুন মারফু শব্দ হবে। হ্যাঁ, তো ফাতিমাতুন কি হবে? একটা মেয়ে যদি জন্ম নেয় তাহলে কয়টা? ফাতিমাতুন। হ্যাঁ, শেষটা একটু স্পষ্ট করে বলতে হবে, প্রথমে ঝাপসা বললো, শেষেরটুকু স্পষ্ট বলতে হবে। ফাতিমা তু তু। ওকে, তাহলে ফাতিমা কি তানবিন নিয়েছে? ওকে, তাহলে এটা মা। আচ্ছা, এরপরে ফাতিমা তু এর আগে আমরা ইন্না যোগ করলাম, আর আমরা শিখেছি যে ইন্না সাবজেক্ট কে মানসুব করে দেয়। তো সাধারণত ইন্নার পরে তার সাবজেক্টটাই বসে, তো এখন আমরা ধরে নিলাম যে ফাতিমা হচ্ছে ইন্নার সাবজেক্ট। এখন আমরা একসাথে কিভাবে পড়বো? ইন্না ফাতিমা তু, না, ইন্না মানসুব করে দেয়। আচ্ছা, ফাতিমা তা এরকম একসাথে বলেন, ইন্না ফাতিমাতা, ফাতিমাতা। আচ্ছা, ফাতিমা কি তানবিন নেয়? না স্যার। তাহলে যেই নাউন তানবিন নেয় না সেই নাউন আরো একটা জিনিস নেয় না, সেটা কি? জের। জের। এখন আমি ফাতিমার আগে একটা প্রিপজিশন নিয়ে আসলাম, মিন। এখন আমরা কিভাবে পড়ব? তাহলে স্যার নিয়ম অনুযায়ী তো ফাতিমাতি হবে, কিন্তু আমরা তো বলতেছি যে ফাতিমা জের নিবে না, তো জের না নিয়ে এ একটা জবর নিবে, ঠিক আছে? ফাতিমাতা। একসাথে পড়েন, মিন মিন ফাতিমাতা। এখন দেখেন, প্রথম ফাতিমা এটা কি, মারফু মানসুব নাকি মাজরুর? মারফু, মারফু। আচ্ছা, দ্বিতীয়টা মানসুর, মানসুব উচ্চারণ করেন না, না, ব ব। আচ্ছা স্যার, আমি সবসময় এটা মানসুর পড়ে আসছে, ঠিক আছে স্যার, না, মানসুব। আচ্ছা স্যার, মানসুব। আর তৃতীয়টা বলেন স্যার, এটা তো এটাও মানসুব কিন্তু না, যার কি করে এটা, এটা কি মাজরুর? ভেরি গুড, যার পরের শব্দকে মাজরুর করে দেয়। এখন একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দেখেন, ফাতিমাতা, ফাতিমাতা, একটাকে বলতেছি আমরা মানসুব,
আর একটাকে বলতেছি মাজরুর, কিন্তু তার দুইটার চেহারা একই রকম, তাই না? জি স্যার। তাহলে এই পার্থক্যটা কিভাবে করব, যে এটা মানসুব আর এটা মাজরুর? স্যার মানে ইন্না আর জার এই দুইটার জন্য হচ্ছে মানসুর আর মাজরুর হবে। অর্থাৎ আগে কি আছে ম্যাডাম? হ্যাঁ, এইটা দেখে আমরা নির্ধারণ করব যে আসলে এটা মারফু মানসুব নাকি মাজরুর। ঠিক আছে, আগে কি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আগে কি আছে? ওকে, আচ্ছা ফাতিমা, আপনার কাছে কি পরিষ্কার? জি স্যার। তাহলে ফাতিমা যদি মাজরুরও হয়, সরি, তাহলে সে কি জের নিবে? না স্যার, জের না নিয়ে সে কি নিবে? জবর। গুড, এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা ফাতিমা, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। ডক্টর উম্মে হানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, মাবনি সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন প্লিজ, আপনি যা জানেন। মাবনি আমি কি? তেমন ভালো জানি না, বাট কিছু নাম আছে আপনি বলেছিলেন, যেটা রিয়া থাকলে যেটা ইয়ার ইয়ে নেই, এই ধরনের একটা কিছু বলেছিলেন, আমার হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়ছে। হ্যাঁ, এই নামগুলো হচ্ছে আপনার? থাকলে হ্যাঁ, ইয়া থাকলে যেটা ওই যে নিচে ডট নাই, হ্যাঁ যেটা ইয়ে নাই, এই ধরনের ইয়া থাকলে এই নামগুলাকে বোধহয় ইয়ে বলে। মাবনি বলে, মানে মাবনি অর্থাৎ এটা আনচেঞ্জেবল, এটা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। হ্যাঁ, মাবনি অপরিবর্তনীয়। ঠিক আছে, অপরিবর্তনীয় অর্থাৎ মুসা সব সময় এরকমই থাকবে। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ম্যাডাম হামিদ এটার মারফু কি? হামিদুন। মানসুব? হামিদান। মাজরুর? হামিদিন। হ্যাঁ, কিন্তু মুসার ওই পরিবর্তনটা নাই। মুসার ক্ষেত্রে সেটা হবে। হ্যাঁ, এখন জন্ম লগ্নে মুসা কেমন হবে, অর্থাৎ যখন সে মারফু? মুসা 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 পরিবর্তন হবে না। মুসা, আচ্ছা মুসার আগে আমরা যদি ইন্না পাই তাহলেও? তাহলেও পরিবর্তন হবে না, একসাথে পড়েন আপনি ইন্না যোগ করে, তাহলে ইন্না মুসা। গুড, মুসার আগে আমরা যদি একটা প্রিপজিশন পাই, আচ্ছা বি মুসা, মুসা অর্থাৎ মুসা কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথম মুসাটা কি মারফু মানসুব নাকি মাজরুর? প্রথমটা মারফু। মারফু। দ্বিতীয়টা মানসুব আর তৃতীয়টা মাজরুর? মাজরুর। এই যে মুসা মারফু হচ্ছে, মানসুব হচ্ছে, মাজরুর হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তার চেহারা দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি দেখে বুঝবো ম্যাডাম যে এটা মারফু, এটা মানসুব অথবা এটা মাজরুর? আচ্ছা, ওটা হচ্ছে যে ইন্না দেখলে বুঝবো মানসুব, আর অর্থাৎ আগে কি আছে। হ্যাঁ, আমি যদি এক কথায় বলি ম্যাডাম, আগে কি আছে সেটা দেখে আমরা বুঝবো যে এটার অবস্থানটা কি। ঠিক আছে, আগে দেখে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আসবো আবার আপনার কাছে। সিদ্দিকা সুলতানা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? গত দুটা ক্লাস মিস করেছি আনফরচুনেটলি, তবে এখন যা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, পারছি কিছুটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনি আর একটু শুনতে থাকেন, আমরা আসাদুল হকের সাথে কথা বলি। আসাদুল হক, আপনাকে, আপনি আমাদের সম্ভবত সবচেয়ে সিনিয়র, আপনাকে আমার খুবই ভালো, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার আমার ধারণা যে আপনি অনেক ভালো পারেন, আমার থেকেও ভালো পারেন, এই জন্য আমি আপনাকে ডাকি না স্যার। কি বলেন স্যার, আজকে আপনার সাথে আলোচনা করি, আপনার সাথে আলোচনাটা সবাই লক্ষ্য করে যদি শোনে তাহলে এই কনসেপ্টটা সবার পরিষ্কার হয়ে যাবে এবং আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা আসাদুল হক, আপনি আমাকে বলেন হামিদুন এটা মারফু, এর মানসুব এবং মাজরুর কি হবে? হামিদুন হবে মারফু, হামিদান মানসুব, মাজরুর হবে হামিদিন। ওকে, আচ্ছা এখন বলেন হামিদকে কয়টা রূপে আমরা দেখতে পাচ্ছি? হামিদকে আমরা তিনটে রূপে পাচ্ছি। তিনটে রূপে, অর্থাৎ এরকম কিছু নাউন থাকবে যাদের রূপ হচ্ছে তিনটা, মারফু মানসুব মাজরুর। জি স্যার, মারফু মানসুব মাজরুর, মারফু মাজরুর, জি হ্যাঁ, তিন সময় এবং তার চেহারাটা আলাদা হয়ে আসবে, চেহারাটা আলাদা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা আসি ফাতিমাতু।
আপনি বলেন ফাতিমা মারফু, মানসুব মাজরুর কি হবে? ফাতিমাতু মারফু, ফাতিমাতা মানসুব, ফাতিমাতা মাজরুর। তাহলে ফাতিমার কয়টা রূপ পেলাম? দুইটি রূপ পেলাম। আচ্ছা, তাহলে ফাতিমা সহ এরকম যত নাউন আছে, যেই নাউন গুলো তানবিন নেয় না, তাহলে তারা জেরো নেয় না? জেরো জেরো তারা হলো দ্বিরূপী। দ্বিরূপী দ্বিরূপীটাকে কিন্তু মনে রাখতে হবে। দ্বিরূপীটা খুবই স্পেশাল একটা জিনিস, মনে রাখতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু সহজ হয়ে যাবে। তাহলে ফাতিমার দুইটা রূপ, একটা মারফুর পেশ সহ আর একটা মানসুব মাজরুরে একই রকম চেহারা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছু নাউন যারা তিন রূপী হয়, কিছু নাউন দুই রূপী হয়, আর কিছু নাউন একরূপী হয়। তো পড়তে পড়তে, প্র্যাকটিস করতে করতে আমরা জেনে যাব যে আসলে কোনটা কত রূপী, কোন নাউনটা কোন রূপী, এটা আমরা প্র্যাকটিস করতে করতে জেনে যাব। তো জানার পরে কি হবে, দ্বিরূপী যারা তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব, যে তারা মাজরুর হলে জের নিবে না। এখানে একটা সতর্কতার বিষয় আছে যে মাজরুর হলে জের নিবে না, এটা আমরা মনে রাখা। দ্বিরূপীতে মাজরুর হলে জের নিবে না, ক্রস দিয়ে দিলাম আমি এখানে, এটা নিবে না। আর একরূপি যেটা সবসময় একই রকম চেহারা থাকবে, আগে কি আছে সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে, সেটা দেখে আমরা বুঝতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি একটা কনসেপ্ট। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসাদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই পরিষ্কার? ইমরান হক, আপনার কি কোনো প্রশ্ন আছে? মানে কোনো প্রশ্ন নাই, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। এটা যে বললেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে আমরা শেষ করছি, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।